व्हाट्सएप भातार वृंदगण आसन आलिप एक नतून भिडियो नहीं आसलम ए बंधुरा आजकल भिडियो कथा बोलो पबजी गेमर अफिसियल बैक स्टोरी सम्पर्क विश्वास करो बंधुरा तुम्हारा अबाक हो जाए कारण तुम्हारा आज के जानते कैरेक्टरटर नाम कि ह्वाइट शार्ट ब्लैक टाई एंड लेवल थ्री एक हेलमेट पड़े थके सब समय मृत्युर खेलार गेम टी के तैरी कर बैक स्टोरी की एगुलो छाड़ाओ आरो अनेक गल्प ए कारण तुम जदि पबजी पसंद कर अबियसलि भिडियो सम्पूर्ण देखो बंधुरा पबजी गेमर प्रत्येक क्यारेक्टर प्रत्येक मैपर पेचने अफिसियल किस गल्प रही है जे कहनीगुलो पुराई अस्थिर तुम्हारा जो भिडियो गुलो के भलो कर लाइक कमेंट एंड शेयर कर सपोर्ट करो सीरीजटी कन्टिन्यू करब सो सपोर्ट करो ए कमेंटे बो पबजी गेमे तुम्हार फेवरेट गान नाम कि तो बंधुरा अनेक कथा फिलल तो बसि कथा ना बोले लेट्स स्टार्ट द सुपर फिक्शन গল্পটি শুরু হয় 1965 সাল থেকে রাশিয়ার বেলাটিক সমুদ্রের শেষ প্রান্তে একটি বিশাল বড় একটি দ্বীপ রয়েছে এই দ্বীপটির নাম এরাঙ্গেল এই দ্বীপে অনেকগুলো গ্রাম রয়েছে অনেক মানুষ রয়েছে তারা তাদের দিনকাল খুবই শান্তিতে কাটাতে থাকে কিন্তু সমস্যা হচ্ছে এই দ্বীপের কোনো মালিক নেই কোনো সরকার নেই বা কোনো দেশ এই দ্বীপকে কন্ট্রোল করে না এ কারণে এখানে নেই কোনো আর্মি নেই কোনো পুলিশ এ কারণে এর সুযোগ নিয়ে রাশিয়া এবং অন্যান্য দেশগুলো এই দ্বীপটিকে দখল করতে চেয়েছিল তাই বিভিন্ন দেশ 1965 সালে তাদের সৈন্য আর্মি এয়ারফোর্স ইত্যাদি পাঠায় এই দ্বীপটিকে দখল করার জন্য আর আস্তে আস্তে এই দ্বীপটি হয়ে যায় একটা যুদ্ধের ময়দান এই দ্বীপে শান্তিতে বসবাস করতে থাকা মানুষগুলো প্রতিদিন মারা যাচ্ছে দুই দলের কোনো সৈন্যের হাতে প্রতিদিন কোনো না কোনো দেশ এই দ্বীপে এয়ার স্ট্রাইক করে আস্তে আস্তে অনেক মানুষ ক্ষুধার কারণেও মারা যায় এরপর আমরা ওই দ্বীপে একটি পরিবারকে দেখতে পাই পরিবারে ছিল মা বাবা এবং একটি ছোট ছেলেটির নাম ম্যাক্সিমিলিয়ান আল রাশ পরিবারটি অনেক দিন ধরে লুকিয়ে ছিল কিন্তু একদিন তাদের বাসায় কিছু দুর্বৃত্তরা ঢুকে পড়ে তারা কোনো কারণ ছাড়াই ছেলেটির মা বাবাকে গুলি করে মেরে ফেলে ছেলেটি লুকিয়ে ছিল এ কারণে ছেলেটি বেঁচে যায় অনেক ভাবার পর ছেলেটি বলে আমি আর লুকিয়ে থাকবো না আমি এখন থেকে ফাইট করব ছেলেটি একলা লড়াই করতে থাকে সে এই দ্বীপে মরবে না সে বাঁচতে চায় সে এই দ্বীপে সার্ভাইভ করবেই এবং এই দ্বীপ থেকে বেঁচে ফিরবে তো এভাবে অনেক কষ্ট এবং অনেক লড়াই করার পর ছেলেটি এই দ্বীপ থেকে পালাতে পারে এবং ওই ছেলেটি একলাই ছিল যে ওই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল ছেলেটি আরো প্রতিজ্ঞা করে যে সে একদিন এরাঙ্গেলে ফিরে আসবেই এরপর সে রাশিয়া যায় এবং আস্তে আস্তে লিগাল ইললিগাল অনেক কাজ করার পর অনেক টাকা পয়সা ইনকাম করে এখন তার হাতের নিচে সরকার মাফিয়া সব কাজ করে তার কাছে এখন অনেক মানি এবং পাওয়ার আছে এবং এরই দমে সে এরাঙ্গেলকে দখল করে এবং একটি নতুন কোম্পানি তৈরি করে যার নাম পাবজি কর্পোরেশন এই কোম্পানি বিভিন্ন দেশ থেকে মানুষ কালেক্ট করে একটি মৃত্যুর খেলা খেলার জন্য মানুষের টাকার জন্য মজার জন্য এবং পাগলামির জন্য এই মৃত্যুর খেলা খেলে অনেক টাকা পয়সা আলা বড় মানুষরা এই গেমে প্লেয়ারদের জীবনের উপরে জোয়া খেলে এই এরাঙ্গেলের প্রত্যেকটি জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে উপরে রয়েছে স্যাটেলাইট এই এরাঙ্গেলের প্রত্যেকটি জিনিস পাবজি কর্পোরেশন নামের কোম্পানি কন্ট্রোল করে এবং এই সবকিছুর মালিক বা রাজা হচ্ছে ওই ছেলেটি যার নাম ম্যাক্সিমিলিয়ান আল রাশ এরপর সেই লোকটি এই গেমটিকে আরো বড় করতে চেয়েছিল এ কারণে তার নজর পড়ে এরাঙ্গেলের মতো একটি জায়গা যার নাম মিরামার যেখানে নেই কোনো সরকার কিন্তু মিরামার দখল করে রয়েছে একটি মাফিয়া বস এই মাফিয়া বসটি অনেক পাওয়ারফুল এরপর মিস্টার ম্যাক্সিমিলিয়ান এই জায়গাটিও দখল করে তার পাওয়ার এবং বুদ্ধি দিয়ে এরপরও আরো অনেক গল্প রয়েছে বন্ধুরা পাবজির লোগো এবং গেমের মধ্যে অনেক জায়গায় আমরা এই লোকটিকে দেখতে পাই এই লোকটির নামই হচ্ছে ম্যাক্সিমিলিয়ান তিনি যখন এরাঙ্গেল ম্যাপ থেকে সার্ভাইভ করে বের হয়েছিলেন তার কাছে তখন এই জিনিসগুলোই ছিল যাই হোক বন্ধুরা পাবজি গেমের স্টোরি এখানে শেষ নেই এরপর আরো অনেক গল্প রয়েছে আমি যদি তোমাদের ভালো সাপোর্ট পাই এই ভিডিওটির মধ্যে তাহলে অবভিয়াসলি আমি এই সিরিজটি কন্টিনিউ করব তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই।